हास्तेनि लुगुरग्न बायथांनि याखंबाय पासावै हिमिमानानि नाहार मंतै हास्ते हापां जुदा जुदा तांगतां यागुनावै सामंख्लाय दङ हास्तेनि लुगुरग बरखनि लांगो थांलाय सुख्लायथानि मुंसा रांगनि केबे मंगियावै सिगाङै फैमानानि बागै प्रागशालो आगरतलानि उजान अभयनगर दंमा मालमाता शाखामनगर पुरनिगम वार्ड आमसाइनि लुगुरगनि बिसिंग वाक्साते बन बागजाखा অশালো পুরনিগমনি কৃই বিগ্রানুখনি লুকুরকনি ইয়াগ ওয়াকসাতে পন ইয়াফারি রেখা মেয়র দীপক মজুমদার আবনকারে ফাইমানজ ফাইকিয়া মালমাতা শাখামনকনি সুপার এস এস দেবর্মা দেই কুবনি তাংফং র তারি বিকাশ পাইক ডক্টরের উদ্যোগে মানে বিকাশ পাইক সম্পদ ডক্টরের উদ্যোগে আগরতলা পুরনিগমনি নিগমের অন্তর্গত 11টা ওয়ার্ডে বিশেষ করে যারা গরিব অংশের মানুষ তপশিলি জাতির সম্প্রদায় তাদের মধ্যে তাদেরকে আত্মনির্ভর স্বনির্ভর করার জন্য এখানে পিটারি এবং গোটারি সকরখানা এবং তাদের সেবা দেওয়া হবে। আমরা ২৮৩ জনকে আজকে প্রদান করা হবে, পরবর্তী সময় আরও বিশেষভাবে এটা গ্রহণ করবে। মূল উদ্দেশ্য, সরকারের উদ্দেশ্য হচ্ছে আত্মনির্ভর করা, যারা বেকার বা গরিব অংশের মানুষ তাদেরকে নিজের যাতে নিজেরাই রোজগার করতে পারে, এদিকে লক্ষ্য রয়েছে। যার যে যে স্কিমকে দেওয়া উচিত বা পাওয়া উচিত সেভাবে আমাদের সরকার করছে, সেক্ষেত্রে সবকা সব সরকার বিকাশের দিকেই আরও বেশি সংখ্যক মানুষকে দেওয়া উচিত ছিল বা দেওয়ার প্রয়োজন, কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। আস্তে আস্তে পরবর্তী সময় এই স্কিমের আওতাভুক্ত করে আমরা এই সহযোগিতা করব। আমি প্রাণী বিকাশ দপ্তরকে যারা দায়িত্ব নিয়ে কাজগুলি করেছেন বা যে সরকারের যে স্কিম এটা এটা আমি সফল হোক এবং এটাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আমাদের যারা গরিব অংশের মানুষ তপশিলি জাতির অংশের মানুষ আগরতলা পুরনিগম এলাকা তারা উপকৃত হবে। এটা কি সবসময় এরকম প্রতি বছর দেওয়া হবে না? দেখুন, সবসময় এই দপ্তরের পক্ষ থেকে কিন্তু সবসময়ই এই ধরনের প্রকল্প আমাদের রাজ্য সরকারের বিভিন্নভাবে বিভিন্ন ক্লাসে বিভিন্ন অংশের মানুষকে সহযোগিতা করা, যার যার যেটা প্রয়োজনীয় বা যেটা যার সম্ভব যেটা পাওয়া উচিত সেভাবে তাদের জন্য স্কিমগুলি তৈরি করা হয় এবং রাজ্য সরকার থেকে বিভিন্ন দপ্তরের মাধ্যমে স্কিমগুলি দেওয়া হয়। এবং যারা তো বেনিফিশিয়ারি অনেকেই ২৮৩ জন আজকে আগরতলা শহরে আগরতলা পুরনিগম এলাকায় ২৮৩ জন সুবিধাভোগী তারা লাভবান হবেন এই সরকারের এই সিদ্ধান্তে এই কর্মসূচি।